তোমাদের কি হচ্ছে, ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কোনো কোর্সে? জি ম্যাম, একটা কোর্স তো আমাদের অ্যাসাইন হয়। অ্যাসাইন হয় না এখনো? জি ম্যাম, আর বাকি কোর্সগুলা? বাকিগুলো হয়েছে ম্যাম। একটা নন ডিপার্টমেন্টাল কোর্স এখন অ্যাসাইন হয়, অ্যাকাউন্টিং কোর্স। কোনটা? অ্যাকাউন্টিং? জি ম্যাম। কথা বলছো? জি ম্যাম, কথা তো বলতে আছে, এখনো বললাম, মানে কতদিনও বললাম আর কি। কোনো ডিসিশন আসছে? বলছে যে অ্যাসাইন হয়ে যাবে, কিন্তু এখনো কোনো ইয়ে আসেনি। হয়ে যাবে হয়তো, মানে টিচারের মনে হয় সমস্যা আছে। আর ক্লাস আছে মাত্র 1.5 মাস, এখন অ্যাসাইন হয়ে কি পড়াবে, কি শেষ করবে? এটা একটা কথা। আচ্ছা, আমরা অ্যাডিশন কমপ্লিট করছি, তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি বলো তো সবাই? মানে বিপরীত। বিপরীত। সাইন বিট নিয়ে কি কোনো মানে ধারণা আছে আগে থেকে তোমাদের সবার? ম্যাম, ফার্স্টে যদি 0 থাকে তাহলে হলো পজিটিভ, আর ফার্স্টে 1 থাকলে নেগেটিভ। যে এটা কি সবাই জানো? জি ম্যাম। সবার জানা আছে জিনিসটা? ইয়েস ম্যাম। সাইনের বিটে সামনে যদি আমাদের 1 থাকে, তার মানে আমরা সেটাকে নেগেটিভ বলবো। আর যদি সামনে প্লাস থাকে, মানে 0 হয়, তাহলে আমরা বলবো সেটাকে পজিটিভ। যেমন এই যে সামনে যে দুইটা এখানে এক্সাম্পল দেখানোই আছে, যে এই সংখ্যাটা ফার্স্টটাকে বলা হচ্ছে 52। 52 ডেসিমেলের বাইনারি রিপ্রেজেন্টেশন। তো 52 ডেসিমেলের বাইনারি যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তার যে বাইনারি টার্মটা আসে, 52 ডেসিমেলকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি, এখানে বলো তো এই যে বাইনারি যে রিপ্রেজেন্টেশনটা লিখছে, এই 52কে এই বাইনারি রিপ্রেজেন্টেশনটা কিভাবে লিখছে? এখানে বাইনারি রিপ্রেজেন্টেশনটা কিভাবে করা হয়েছে 52-র? ম্যাম, 2 দিয়ে ভাগ দিতে থেকে ভাগশেষ থেকে যে মানগুলো পাইছি সেগুলো 0101 করে লিখে হ্যাঁ, আনছি। এটা কিন্তু বাইনারির আমরা সর্বপ্রথম ডেসিমেল থেকে বাইনারি আসার যে ওয়ে, সেইভাবে লেখা হয়েছে। বুঝছো সবাই? জি ম্যাম। এটা কিন্তু এরকম না যে 5-এর জন্য আলাদা, 2-এর জন্য আলাদা, এমন কিন্তু কখনো না। যখনই তোমার ডেসিমেল থেকে কোনো বাইনারি লেখা হবে, তোমাকে আলাদা কোনো ক্রাইটেরিয়া যদি না বলে দেয় যে বিসিটি ইউজ করে বা কোনো আলাদা কোনো টার্ম ইউজ করে, তাহলে কিন্তু আমরা সবসময় নর্মালি ডেসিমেল থেকে বাইনারি যেভাবে করি সেভাবে। তাহলে এখানে 110100, এটা হচ্ছে আমার টোটাল বাইনারি রিপ্রেজেন্টেশন। তো এর সামনে আলাদা একটা বিট যোগ করা হয়েছে 0। এই বিটটা মানে 0 থাকা মানে এটা কি +52। আর যদি এই বাইনারি রিপ্রেজেন্টেশনটা সেম থাকবে কিন্তু সামনে হচ্ছে আলাদা ভাবে আর একটা 1 আসে, তাহলে তুমি যদি দেখো যে 52কে তুমি বাইনারিতে আনলে দেখতেছো যে এইটুকু আসে, সামনে আলাদা আরো একটা এক্সট্রা 1 এখানে দেওয়া আছে, তার মানে বুঝবা যেটা -52। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তো ফার্স্টে এখন আমরা আগে কমপ্লিমেন্ট ফর্মটা দেখব, এরপরে আমরা এই যে যত ধরনের এই যে বিট বলতেছি, এই বিটটার নাম হচ্ছে সাইন বিট। আলাদা যে বিটটা সামনে যোগ অ্যাড করা হয়েছে সেটাকে বলা হয় সাইন বিট। তো সাইন বিটের ইরোটা হচ্ছে আমরা পরে দেখব, আগে মানে সাইন বিটটা কিভাবে কি করে আগে কমপ্লিমেন্ট শিখে নিই। ওয়ান্স কমপ্লিমেন্ট কি বলো তো সবাই জানো? ম্যাম, যে বাইনারি নাম্বার থাকবে সেটাকে, মানে সেটা 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 লিখলে যেটা পাওয়া যাবে সেটা হলো ফার্স্ট কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা কি সবাই জানো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। অ্যালেক্স? জি ম্যাম। হ্যাঁ, ক্লাস কি রেগুলার করা হয়? ম্যাম, এটা করতেছি তো রেগুলার, আগে মিস করে দিন। হ্যাঁ, মিস কেন যাচ্ছে?
আমার একটু প্রবলেম ছিল পার্সোনালি। ডেইলি ক্লাস গুলো মিস করলে তো বুঝতে কষ্ট হবে তোমার, রেকর্ডিং দেখে তো বোঝা যাবে না। মানে এখন থেকে চেষ্টা করতেছি, চেষ্টা করো হ্যাঁ রেগুলার ক্লাস করার, ক্লাসটা রেগুলার করো। ওকে ম্যাম। আচ্ছা আমাদের কি জুলাই মাসটা পুরোটা আছে না? ম্যাম জুলাই মাস পুরোটা আছে, আগস্ট মাসে ম্যাম ফার্স্ট উইক আছে। না ম্যাম জুলাই মাস পুরোটা নেই ম্যাম, ম্যাম জুলাই মাসে ফার্স্ট উইক পর্যন্ত আছে। কেন ফার্স্ট উইকের পরে কি ঈদের ছুটি বলতেছো? মেবি ম্যাম ঈদের ছুটি আসবে তো তারপরে। আচ্ছা ছুটি সমস্যা নাই, মানে আমি বলতেছি পরীক্ষা তোমাদের আগস্টে না? না ম্যাম জুলাই লাস্টের দিকে, তো আগস্টের আগের পরীক্ষা হবে ম্যাম। তাই জুলাই লাস্টে? ম্যাম একাডেমিক ক্যালেন্ডারে তো এরকমই লেখা মনে হয়। ও তাহলে আমাদের একটু তাড়াতাড়ি করে টপিকগুলো আগাতে হবে। আচ্ছা ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার বাইনারি যা দেয়া থাকবে তার বিপরীতটা লেখা, অর্থাৎ এক্ষেত্রে এই বাইনারিটাকে তোমার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে লিখতে বলে তাহলে যেখানে ওয়ান পাবো সেটাকে জিরো করে দেব, যেখানে জিরো পাবো সেখানে ওয়ান করে দেব। তাহলে এটার ক্ষেত্রে জিরো, এটার ক্ষেত্রেও জিরো, এই জিরোর জন্য ওয়ান আর এই ওয়ানের জন্য জিরো। যে কোনো বাইনারি ফর্মের যদি তোমাকে বলে যে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে লেখো, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে লেখা মানে হচ্ছে ওই বাইনারি বিটের প্রত্যেকটা বিটকে তার কমপ্লিমেন্ট আরেকটা বিট যেটা থাকবে তার বিপরীতটা লিখতে হবে। বুঝে গেছে? আচ্ছা আমার কথা কি সবাই ক্লিয়ারলি সুন্দর করে শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা টুস কমপ্লিমেন্ট ফর্মে দেখো, এটা ছিল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। আর একটা টার্ম আছে যেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফর্ম। তো টুস কমপ্লিমেন্ট ফর্মটাকে আমরা যেভাবে শিখব সেটা হচ্ছে এই যে বাইনারি যে ফর্মটা আমার দেয়া থাকবে তাকে আমরা সর্বপ্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট করব, দেন তার সাথে আমরা প্লাস ওয়ান করে দিব। প্রথমে বাইনারি ফর্মটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করে তাকে প্লাস ওয়ান করে দেবো, তাহলে যে টার্মটা চলে আসবে সেটাকে বলা হবে টুস কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাইনারি ফর্মের প্রত্যেকটা বিটকে তার বিপরীত কমপ্লিমেন্ট ফর্মে লেখা, আর টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেমন হলো আমার 52, 52 এর বাইনারি আমাদের কি ছিল? 110100, তাই না? 110100। এখন যদি তোমাকে বলে 52 ডেসিমেল নাম্বারটাকে টুস কমপ্লিমেন্ট ফর্মে লেখো, 52 ডেসিমেল কে টুস কমপ্লিমেন্ট ফর্মে লেখো, তাহলে 52 কে সর্বপ্রথম তোমার কি করতে হবে, আগে এর বাইনারিটা লিখতে হবে, তারপর এর বাইনারিটাকে আমার কি করতে হবে, ফার্স্ট কমপ্লিমেন্ট করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এর বাইনারির ওয়ান্স কমপ্লিমেন্ট কি এটা না? জি ভাই। এবার এই ওয়ান্স কমপ্লিমেন্ট কে আবার কি করতে হবে টুস কমপ্লিমেন্টে আসার জন্য? ওয়ান যোগ করতে হবে, এক যোগ করতে হবে। তাহলে কত হবে এক্ষেত্রে? এক আর একে দুই, মানে শূন্য, হাতে এক, আবার এক, দুই, শূন্য, হাতে এক। তাহলে সামনে এক পেপার বসবে, 100। তাহলে 52 এর টুস কমপ্লিমেন্ট ফর্মটা কি আসলো আমাদের? 001100। আচ্ছা এবার দেখো আমার আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এই যে সাইন নাম্বার, আমরা একটু আগে শিখলাম যে সামনে জিরো থাকলে সেই নাম্বারটাকে প্লাস বলা হয়, আর সামনে মাইনাস থাকলে নাম্বারটাকে হচ্ছে, ওয়ান থাকলে নাম্বারটা মাইনাস হয়,
তো সেটাকে আমরা টুস কমপ্লিমেন্ট ফর্ম ইউজ করে কিভাবে রিপ্রেজেন্ট করব। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা সেটা হচ্ছে এখানে দেখো, প্রথমে হচ্ছে সাইন নাম্বারকে এখানে একটা প্লাস 45 আমাদের ডেসিমাল নাম্বার আছে, সেই ডেসিমাল নাম্বারটাকে আমাদেরকে প্লাস 45 তার ট্রু যে বাইনারি ফর্মটা প্লাস 45 এর সেইটাকে লেখা হয়েছে প্রথমে। এরপরে দেখো এখানে কি বলা হয়েছে, যদি কোনো নাম্বার নেগেটিভ হয় তাহলে সেই ম্যাগনিটিউডকে আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে পারি এবং তার সাইন বিট ওয়ানকে রিপ্লেস করতে পারি, সাইন বিটটাকে ওয়ান দ্বারা রিপ্লেস করতে পারি। অর্থাৎ মাইনাস 45 প্লাস, এখানে কিভাবে টুস কমপ্লিমেন্ট ফর্ম এটাকে কি করে বলা হচ্ছে দেখো, প্রথমে প্লাস 45 এর আমাদের ট্রু বাইনারি কোনটা, এটুকু না? যদি আমাদেরকে এই বাইনারি ফর্মটা দেওয়া হয়, বলা হয় এটা ডেসিমেল ফর্ম কত, তাহলে এই বাইনারি ফর্মটার সামনে একটা জিরো থাকলে আমরা বুঝতে পারবো এটাকে যদি ডেসিমেলে আনি যেটা 45 এবং সেটা প্লাস 45, তাই তো? এখন এটার হচ্ছে মাইনাস 45 এর সময় আমরা কি বলতেছি যে সামনে একটা সাইন বিট আসবে যেটাকে ওয়ান বলা হয়, তাই না? জি ম্যাম। কিন্তু সামনে সাইন বিট আসার সাথে সাথে দেখো তো ট্রু বাইনারিটা কি ঠিক আছে, ট্রু বাইনারি ফর্ম সেটা কি ঠিক আছে, প্লাস 45 এর যেটা মাইনাস 45 কি সেটা? না ম্যাম। আচ্ছা এটা তাহলে চেঞ্জ করে কিভাবে লিখছে? ম্যাম নেগেশন করে ম্যাম, টুস কমপ্লিমেন্ট ফর্মে লিখছে। অর্থাৎ এইটার আমরা যদি টুস কমপ্লিমেন্ট করতে চাই তাহলে কি করব বলো তো ফারস্টে? ম্যাম প্রথম এক এক করে করতে হবে, তারপর এক যোগ করতে হবে। দেখি তো সেটা করলে আমাদের কি আসে, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে? জি। এবার এটার সাথে প্লাস ওয়ান করলে কি হয়? প্লাস কমপ্লিমেন্ট, প্লাস কমপ্লিমেন্ট। তাহলে এটা আমাদের আসলো প্লাস 45 এর বাইনারি ফর্ম, প্লাস 45 এরই আমরা হচ্ছে এটাকে টুস কমপ্লিমেন্ট ফর্মে লিখলাম। এটা আমাদের তো বাইনারি হলো আর এটা ছিল আমাদের টুস কমপ্লিমেন্ট, কিন্তু কোনোটার আগেই তো আমাদের এই এক্সট্রা বিটটা আমরা দেই নাই। এখন যদি এক্সট্রা বিট জিরো হচ্ছে এর আগে দিয়ে দিই, তার মানে এটা টুস কমপ্লিমেন্টারি প্লাস 45, আর যদি এক্সট্রা বিটের এখানে আমরা একটা ওয়ান আরো অ্যাড করে দিই তাহলে বুঝতে পারবা যে এটা 45 এর সামনে বাইনারি ফর্মের সামনে এক্সট্রা একটা ওয়ান বিট থাকার কারণে এটা হচ্ছে মাইনাস 45। বুঝে গেছে? জি ম্যাম। তো এখানে হচ্ছে পরবর্তীতে দেখো এক্সাম্পলের মাধ্যমে কয়েকটা করা আছে, এখানে প্লাস 13 মাইনাস 9 প্লাস 3 মাইনাস 2 মাইনাস 8 বলছে যে প্রত্যেকটাকে সাইন্ড ডেসিমাল নাম্বার আছে, এদেরকে আমাদের সাইন্ড বাইনারি নাম্বার টুস কমপ্লিমেন্ট ফর্মে লিখতে হবে। মাইনাস 8টা সবাই করো তো, মাইনাস 8, মাইনাস 8 কে হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফর্মে লেখো। আচ্ছা 8 এর হচ্ছে বাইনারি কত, 8 এর বাইনারি কত? 100 100 8 এর বাইনারি হচ্ছে 100 আরেকটা 0
এখন আমাদের সামনে একটা মাইনাস আছে, মানে অলরেডি আমার ডেসিমালটা একটা সাইনড মানে প্লাস বা মাইনাস বলে দিছে, তাহলে কি আমরা এর সামনে একটা মাইনাস দিতে পারি? জি ম্যাম, এখানে ওয়ান দিব। এই ওয়ানটা দিয়ে আমরা ইন্ডিকেট করলাম যেটা একটা সাইন ডেসিমাল নাম্বার, যেটাকে আমরা সাইন বাইনারি নাম্বারে লিখছি, তাই না? জি ম্যাম। তো এটাকে কি আমরা এখনো টুস কমপ্লিমেন্ট ফর্মে লিখছি? এটা তো আমরা কেবলমাত্র 8 এর বাইনারি ফর্মটাই লিখছি, তাই না? জি ম্যাম। তাহলে এটার আমাদের টুস কমপ্লিমেন্ট ফর্মে লেখার জন্য কি হবে? এটাকে আমাদের আবার কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। প্লাস ওয়ান করলে কত হয়? কত আসছে এখানে? ওয়ান। তারপর সামনে একটা হচ্ছে ওয়ান দিয়ে দিব, তাহলে 11000 দেখি তো আমরা ঠিক করলাম না ভুল করলাম। এই যে তাহলে প্লাস 8 কে আমরা প্রথমে হচ্ছে বাইনারি ফর্মে করছি, দেন সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, ওয়ান্স কমপ্লিমেন্ট করে এরপর সেটাকে হচ্ছে অ্যাড ওয়ান করছি, এরপর টুস কমপ্লিমেন্ট ফর্মে লিখছি। বুঝা গেছে? জি ম্যাম। কিন্তু ম্যাম আমরা তো ফার্স্টে তো মাইনাসই করলাম। হ্যাঁ, আমরা যে কাজটা আমি করছি, আমি এই সাইন বিটটাকে কনসিডারই করি নাই, সব ক্ষেত্রে এটাকে বাদ রাখছি। হ্যাঁ, তোমরা মাইনাস দিয়েও করতে পারবা। দেখো এখানে যদি তুমি সাইন বিটটাকে নাও, এই যে এখানে যেটা বইয়ে যেভাবে করছে, ওরা কি করছে, ফার্স্টে এখানে প্লাস 8 এর জন্য মনে হয় এরা করছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এরা কি করছে, তোমার কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে মাইনাস 8, মাইনাস 8 এর হচ্ছে সাইন বাইনারি নাম্বার টু কমপ্লিমেন্ট ফর্মে লিখতে, তাই বইয়ে এরা যেভাবে করছে তোমাকে মাইনাস 8 কে টু কমপ্লিমেন্ট ফর্মে রিপ্রেজেন্ট করতে বলছে বলে প্রথমে প্লাস 8 দিয়ে কাজটা শুরু করছে, অর্থাৎ প্লাস 8 এর বাইনারি করছে। তো প্লাস 8 এর যদি বাইনারি করে তাহলে এইটুকু প্লাস 8, আর প্লাস থাকার কারণে এখানে জিরো দিছে। মাইনাস থাকে তাহলে কি প্লাস ধরে নিব নাকি মাইনাস ধরেই করব? মাইনাস থাকলে প্লাস দিয়ে করলে আমার মনে হয় হচ্ছে জিনিসটা সুবিধা হবে তোমাদের বেশি, আমি এই ব্যাপার মাইনাস ধরেই করছি। জি ম্যাম, আমি মাইনাস ধরেই করছি, অ্যান্সারে কোনো আলাদা কিছু হয় নাই। তো তোমাদের কোনটা সোজা লাগে, প্লাস ধরে করলে না মাইনাস ধরে করলে? ম্যাম এখানে সাইন বিট যদি কনসিডার করানো হয় তাহলে তো সমস্যা নাই, প্লাস ধরে করলে তো হয়। প্লাস ধরে করলেও হয়। হ্যাঁ, সাইন বিট যদি তুমি না ধরো, যেটা মাইনাস না প্লাস কি দেওয়া আছে দরকার নাই, পরে তুমি সাইন বিটটাকে কনসিডার করলে সেটাও হয়। আরেকটা যেটা হয়, আমরা যদি বইয়ের নিয়ম ফলো করি, তাহলে তোমাকে ধরো বললো যে মাইনাস 13 কে টুস কমপ্লিমেন্ট ফর্মে লিখতে, তাহলে আমরা কি করব বলো তো শুরুতে? ম্যাম 13 এর আগে বাইনারি করব। 13 এর বাইনারি করব। 13 এর বাইনারি কত? 1101 11 01 01। আমি কিন্তু মাইনাসটাকে কনসিডার করি নাই, অর্থাৎ সাইন বিটটাকে কনসিডার করি নাই, সাইন বিট কনসিডার না করে লিখলাম হচ্ছে 1101। তো এখন যদি আমরা প্লাস 13 দিয়ে কাজ শুরু করতে চাই, তাহলে সাইন বিট এখানে আমাকে জিরো দিতে হবে, আর যদি মাইনাস 13 দিয়ে কাজ শুরু করতে চাই তাহলে সাইন বিট 1 দিতে হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাকে কোশ্চেনে মাইনাস 13 ফর্মে রিপ্রেজেন্ট করতে বলছে, তাই না? জি ম্যাম। আমার প্লাস 13 দিয়ে কাজ শুরু করা ভালো। জি ম্যাম। তাহলে আমরা মাইনাস 13 এর দিকে আসবো। তাহলে আমরা যদি প্লাস 13 এর বাইনারি লিখি, তাহলে সেটা হচ্ছে 1101, আর প্লাস থাকার কারণে সাইন বিট এখানে কত হলো? জিরো। জিরো। এবার এটার আমরা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তাহলে কত হয়?
1 0 0 1 0 then ones complement কে আমাদের কি করতে হবে প্লাস 1 1 1 0 0 1 1 না জি ম্যাম তাহলে প্লাস থা প্লাস 13 থেকে আমরা হচ্ছে তার প্লাস কমপ্লিমেন্ট ফর্মটা লিখছি আল্লাহ এটা কার কিসের শব্দ লিখনের ওখানে না কোথায় আচ্ছা টুস কমপ্লিমেন্ট ফর্মে লিখলাম টুস কমপ্লিমেন্ট ফর্মে লেখার পরে এখন যে বাইনারি বিটটা আসলো এখানে কত আসছে এটা এই বাইনারি ফর্মটা কত আসলো 10011 না জি ম্যাম জি ম্যাম তো এটা কি আমাদের মাইনাস 13 জি ম্যাম হ্যাঁ এই যে এখানে দেখো প্লাস 13 এর বাইনারি রূপ ছিল হচ্ছে এটা যদি তুমি মাইনাস 13 কে লিখতে চাও তাহলে এই যে এটা হচ্ছে তোমার মাইনাস 13 সামনের এই 1 টা তোমাকে বলতেছে হচ্ছে এটা এটা আমাদের হলো ডেসিমেল মানে সাইন বিট যার কারণে এটা মাইনাস আসছে বুঝতে পারছো সবার জি ম্যাম আরেকটা করো সবাই হচ্ছে মাইনাস 9 এটা দিয়ে শেষ করি মাইনাস 9 তাহলে বাইনারি কত হবে আর মাইনাস প্লাস 9 ধরে হিসাব করছি তার মানে সামনে এটার ওয়ান কমপ্লিমেন্ট করলে হয় 1 0 1 1 0 তার সাথে প্লাস 1 করলে হয় 1 1 1 0 1 তাহলে সামনের যে বিটটা আমাদের আসলো এটা আমাদের কি সাইন বিট সহকারে আসছে সাইন বিটটা হচ্ছে 1 তাহলে 1 0 1 1 এটা হচ্ছে আমাদের মাইনাস 9 তাহলে প্লাস 9 থেকে মাইনাস 9 টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন অফ মাইনাস 9 বোঝা গেছে জি ম্যাম ম্যাম তাহলে যদি হচ্ছে মাইনাস হচ্ছে সাইন বিট থাকে তাহলে অলওয়েজ আমরা প্লাস ধরেই করব হ্যাঁ তোমাকে যদি সংখ্যা হচ্ছে ডেসিমেল প্লাস দেয় তাহলে তো বরাবরের যে নিয়ম সেই অনুযায়ী নরমালি করে যাবা আর যদি সাইন বিট তোমাকে মাইনাস দেয় তাহলে প্রথম থেকে প্লাসের জন্য যা করবে তাই করে দেবা অটোমেটিক্যালি লাস্টে গিয়ে তোমার সাইন বিট হচ্ছে মাইনাসের জন্য চলে আসবে প্লাস সামনে একটা 1 ঠিক আছে এটা করাই সহজ কারণ পরবর্তীতে আবার 1 এখানে আমার প্লাস না মাইনাস কি আছে দেখে দেওয়া ওটা ঝামেলা তুমি একবারেই সাইন বিট দিয়ে শুরু করবা প্লাস থেকে এবং সেটাকে পরবর্তীতে একবারে লাস্টে গিয়ে দেখবা এই যে সাইন বিট এখানে চলে আসছে যেটা হচ্ছে আমাদের মাইনাস 9 এর জন্য বুঝা গেছে জি ম্যাম আচ্ছা তাহলে এখানে 13 থাক প্লাস 100 থাক মাইনাস 200 থাক যেটাই থাক পারা যাবে জি ম্যাম আচ্ছা আর এক্সামে একটা সুবিধা হচ্ছে অনেক বড় যদি কোনো ডেসিমাল থাকে ওটাকে তো সরাসরি ক্যালকুলেটরে করে ফেলতে পারবে এটা পারো না সাইন্টিফিক ক্যালকুলেটরে জি ম্যাম সবাই পারো তো সাইন্টিফিক ক্যালকুলেটরে যে কোনো বেস থেকে হচ্ছে বাইনারি বা যে কোনোটা আসতে জি ম্যাম পারি ম্যাম পারো না না কি পারি তাই বললো পারি ম্যাম পারো আচ্ছা তাহলে তো পারা যাবে হেক্স হোক বাইনারি হোক যেটাই থাক চলে আসতে হবে ওখান থেকে বাইনারিতে কারণ অনেক বড় যখন থাকবে দুইয়ের ভাগ করে আসা এক্সামে অনেক টাইম চলে যাবে তাই ওই ক্ষেত্রে বাইনারিটা সরাসরি ক্যালকুলেটরে বের করে ফেলবা তারপর সেটাকে হচ্ছে কমপ্লিমেন্ট ফর্মে বলো সেটা করে ফেলবা আচ্ছা এবার দেখো আমাদের সাইনের এক্সটেনশন বলছে আসলে সাইন এক্সটেনশন বলতে আবার আসলে কি বোঝায় সাইন এক্সটেনশন মানে হচ্ছে আমরা সোজা কথায় একটা জিনিস বুঝি সেটা হচ্ছে আমরা যদি প্লাস 9 কে হচ্ছে লিখতে চাই 8 বিট দিয়ে তাহলে সেটাকে এইভাবে লিখতে পারি এবং
প্লাস 9 এর বদলে আমরা যদি মাইনাস 9 কে টুস কমপ্লিমেন্ট ফর্মে লিখতে চাই, যে নিয়মটা আমরা একটু আগে শিখলাম, সেটাকে আমরা লিখতে পারি এইভাবে। এবং এই টুস কমপ্লিমেন্ট ফর্ম মাইনাস 9 কে আমরা যদি ওয়ানস কমপ্লিমেন্ট অর্থাৎ আবার বিপরীত করে দিই, তাহলে আবার সেই প্লাস 9 কে ফেরত পাওয়া যায়। কি বুঝলে বলতো সবাই? ম্যাম প্লাস 9 এর টুস কমপ্লিমেন্টে হলো মাইনাস 9, আবার সেটা টুস কমপ্লিমেন্ট করলে আবার প্লাস 9 পাওয়া যাবে। বুঝছো কথা সবাই বুঝছো? জি ম্যাম। মানে তুমি যদি প্লাস 9 কে আট বিট দিয়ে লিখলে, প্লাস 9 কে আট বিট দিয়ে লেখা মানে কি? প্রথম 4 বিট তো আমাদের 9 লেখার জন্য যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটা, আর পরের 4 বিট আমরা কিছু নাই, তাই আমরা সেটাকে নরমালি এক্সটেন্ডেড করে লিখছি 4টা 0 দিয়ে, তাই না? কিছু না থাকলে তো 4টা 0 দিতে পারি। এখন এই 4টা 0 আর 1001 কে আমরা যদি মাইনাস 9 করতে চাই, তাহলে কি করব? প্রথমে সেটাকে ওয়ানস কমপ্লিমেন্ট করব, তারপরে তার সাথে প্লাস 1 অ্যাড করব, বললে টুস কমপ্লিমেন্ট পাইলাম, যেটাই যে মাইনাস 9 এর জন্য এখানে লিখছে, তাই না? জি ম্যাম। এবং সেই মাইনাস 9 এর টুস কমপ্লিমেন্ট কে তুমি যদি আবার হচ্ছে টুস কমপ্লিমেন্ট করো, তাহলে কি অ্যাকচুয়ালি প্লাস 9 টাই আবার ফেরত আসে? মানে আমরা হচ্ছে একই কাজটাই রিপিটেডলি করতেছি, এটাই। এখানে আহামরি বোঝার মতো এমন কিছু নাই, এই নর্মাল কথাটাই বলছে এখানে, যে আমরা সাইন বাইনারি নাম্বার বাই টুস কমপ্লিমেন্ট করে আবার ওইটাকে ফেরত পাই। এবার দেখো এক্সাম্পল 6.2 তে বলছে যে প্রত্যেকটা বাইনারি নাম্বার কে হচ্ছে 5 বিট সাইন বাইনারি নাম্বারের মাধ্যমে লেখা হচ্ছে ইন দা টুস কমপ্লিমেন্ট সিস্টেম। এতে ডেসিমেল ভ্যালুটা কত সেটা ডিটারমাইন করতে হচ্ছে। মানে কি আসলে বলতো? এতক্ষণ আমাদেরকে প্লাস 12 দিছে, আমরা তার বাইনারিতে কত হয় সেটা বের করছি, এবার তোমাকে বাইনারি দিয়ে দিছে, ডেসিমেল কত সেটা বের করতে বলছে। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। কোশ্চেন দেখে কি সবাই বুঝতে পারছো যে কোশ্চেনে তোমার কাছে কি চাইছে? বলছে যে পাঁচ, আরেকবার বুঝে দিলে ভালো হতো। আচ্ছা কোশ্চেনে ফার্স্টে কি বলছে, যে ইস্ট অফ দি ফলোইং নাম্বারস ইজ এ 5 বিট সাইন্ড বাইনারি নাম্বার। তার মানে এ বি সি যে তিনটা নাম্বার দেওয়া আছে, তারা এক একটা বাইনারি নাম্বার কিন্তু 5 বিটের সাইন্ড বাইনারি নাম্বার। তার মানে 5 বিট দিয়ে এই যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা এখানে করা আছে, এখানে তুমি যে ডেসিমাল নাম্বার পাবা, সাইন্ড বলে দেওয়া মানে কি, ডেসিমাল নাম্বার তোমার প্লাস হতে পারে মাইনাস হতে পারে, মানে সাইন বিটটা কি এখানে দেওয়া আছে 5 বিট সাইন বিটটা? হ্যাঁ সাইন বিটটা দেওয়া আছে। হ্যাঁ জি ম্যাম। সাইন্ড বাইনারি নাম্বার ইন দা টুস কমপ্লিমেন্ট সিস্টেম, অর্থাৎ সাইন্ড বাইনারি নাম্বার টুস কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে এখানে তোমাকে দেওয়া আছে, তোমাকে এখান থেকে বের করতে হবে যে ডেসিমেলটা কত। তো প্রথমে যদি তোমার সাইন্ড নাম্বারটা এখানে 0 থাকে আর 1100 থাকে, তার মানে 1100 ডেসিমেল কত? 8 এর চেয়ে 12। জি ম্যাম। আর সামনে হচ্ছে 0 আছে, তার মানে প্লাস 12। জি ম্যাম। বুঝতে পারছো সবাই? জি ম্যাম বুঝতে পারছি। এরপরেরটাই দেখো তোমাকে দিয়ে দিচ্ছে 1100 1 0। এই সময়তে একটা সমস্যা হয়ে যায়, এখানে তোমার সাইন বিট একটা এর মধ্যে আছে এটা তুমি জানো, 5 নাম্বারটা সাইন বিট হবে এটাও তুমি জানো, কিন্তু 5 নাম্বারটা সাইন বিট হলেও এভাবে বাইনারি রিপ্রেজেন্টেশন, এটা তো বাইনারি ফর্মটা যে কোনো প্রকারে ডেসিমেলি হতে পারে, তাই না? জি ম্যাম। এক্স্যাক্টলি কোন ডেসিমেল সেটা তো আমরা এটা দেখে বের করতে পারবো না। যেমন সামনে একটা এখানে 0 থাকলে আমরা সহজে বলতে পারতেছি যে এইটুকু নিয়ে একটা ডেসিমেল আর এটা আমার সাইন বিট, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমার এইভাবে 1 থাকে এটা তো অন্য কোনো বিট আমার হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে যেটা এখানে বলছে যে ইন দা
ট্রুস কমপ্লিমেন্ট সিস্টেম বাইনারি বাইনারি নাম্বার দেওয়া আছে হচ্ছে সেক্ষেত্রে দেখো এখানে কি বলছে যে দ্য সাইন বিট অফ এত ইজ দ্য ওয়ান এটার সাইন বিট হচ্ছে আমাদের ওয়ান পাঁচ বিটের একটা বাইনারি নাম্বার তার মানে চারটা আমার বিট আর পাঁচ নাম্বারটা আমার সাইন বিট এবং সেটা ওয়ান হওয়ার কারণে আমরা জানি যে এটা নেগেটিভ হবে কিন্তু এটার অ্যাকচুয়াল ম্যাগনিটিউড কত সেটা আমরা এটা দেখে বলতে পারতেছি না তাই সেটাকে আমাদেরকে ট্রুথ কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে অ্যাকচুয়াল নাম্বারে কনভার্ট করে নিতে হবে তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে এটার ট্রুথ কমপ্লিমেন্ট করতে হবে তাহলে 11010 ট্রুথ কমপ্লিমেন্ট কত হবে ফার্স্টে এটাকে ট্রুথ কমপ্লিমেন্ট কত করে কত আসছে 00111 তাহলে ট্রুথ কমপ্লিমেন্ট করে এত আসলো তার মানে কি এইটুকু দেখে এখন আমরা বলতে পারবো যে এটা আসলে কোন ডেসিমেলের বাইনারি এটার বাইনারি এটা ডেসিমেল কত 6 না আর সামনে একটা জিরো থাকার কারণে এটা কি প্লাস 6 প্লাস প্লাস 6 তার মানে কি প্লাস 6 যদি হয় তাহলে এটা আসলে কোন বাইনারি নাম্বার ছিল আমাদের মাইনাস 6 ছিল না জি ম্যাম জি ম্যাম কারণ একটা জিনিস খেয়াল করবা যে কোনো বাইনারি নাম্বার দিয়েই তুমি ফট করে সেখান থেকে বলে দিবা না যে এটা হচ্ছে এই নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশন এটা ডেসিমেল হচ্ছে এটা কারণ এর আগে তুমি যে এক্সাম্পল গুলো করলে এখানে দেখবা তুমি প্লাস 13 প্লাস 3 এগুলোতে কোনো সমস্যা ছিল না কিন্তু মাইনাস 9 মাইনাস 2 মাইনাস 8 প্রত্যেকটা কিন্তু তার অ্যাকচুয়াল ট্রু বাইনারি থেকে টুস কমপ্লিমেন্ট করে তার নেগেটিভ কিন্তু পুরোটাই ডিফারেন্স আসে সম্পূর্ণ আলাদা আসে যেমন আমরা এই যে প্লাস মাইনাস 13 একটা করছিলাম মনে হয় এখানে প্লাস 13 দেওয়া ছিল আমরা যখন এটার মাইনাস 13 করছিলাম এটা কিন্তু অনেকটা আলাদা আসছিল সাইন বিট মাইনাস সহ যেটা আমার কথা বুঝতে পারতেছো সবাই যেমন এই যে মাইনাস 2 তুমি কি চিন্তা করতে পারো যে প্লাস 2 এর জন্য আসলে আমাদের বাইনারি কি এটা ছিল তুমি কি এটা দেখে বলতে পারবে এটা আসলে মাইনাস 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন না মেন না এই কারণে তোমাকে যদি 11110 বলে দেয় এবং বলে যেটা একটা 5 বিটের বাইনারি নাম্বার যেটাকে হচ্ছে সাইন্ড বাইনারি হিসেবে টুস কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে রিপ্রেজেন্ট করা আছে বলো এটা ডেসিমেল কত তখন তুমি কিন্তু এটাকে দেখে বলে দিতে পারবা না যে এটা ডেসিমেল কত তুমি যদি এটা ধরো যে এই 5 নাম্বার বিটটা সাইন বিট মাইনাস আর বাকিটা আমার ডেসিমেল তাহলে এটা আসলে কত এটা আসলে কত মাইনাস 14 না জি ম্যাম মাইনাস 14 কিন্তু এটাকে আসলে মাইনাস 14 সেটা তুমি এখান থেকে বলতে পারবা না তাই এটাকে তোমার সর্বপ্রথম যদি সামনে একটা 5 বিট বা যত বিট সামনে 1 থাকো তুমি কি করবা সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলবা তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা কত হয় দেন সেটার প্লাস 1 করে দিবা তাহলে প্লাস 1 করলে কত হয় তার মানে এটা কত আসলো 8421 তার মানে কি প্লাস এটা হচ্ছে প্লাস আর এই বিটটা হচ্ছে 2 তার মানে এটা কি মাইনাস 2 জি ম্যাম এটা ছিল আমাদের মাইনাস 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন তাহলে এগুলা যে কোনোটা থাকলে পারা যাবে জি ম্যাম পারা যাবে সবাই পারবা তো এই যে 35 জন আছো 35 জনই কি পারবা জি ম্যাম পারা যাবে এত জনের আমি ক্লাস নেই একসাথে দুই সেকশন কথা বলে কে কে লিখন বলে মৌ বলে তমা বলে আর মাঝে মাঝে দুই একজন ফুল বসত আসমা বলে তাছাড়া আর কেউ কথা বলে না কেন বাকিদের কি কথা বলতে লজ্জা লাগে তোমাকে কি আমি দেখতে পাচ্ছি ক্যামেরা অন আমারও ক্যামেরা অফ তোমাদেরও ক্যামেরা অফ তাহলে তো যার যার কমফোর্ট জোনে বসে বসে আরামে ক্লাস করতে গল্প করলে সমস্যা কি
কথা বলো না কেন, এক সেকশনে আমি এরকম বললাম তো তারা বলতেছে ম্যাম এতজন একসাথে কথা বললে আপনি বুঝবেন না, তাই আমরা চুপ থাকি। দেখলাম কথা তো ঠিকই বলতেছে আসলে। আচ্ছা বোঝা গেছে? আচ্ছা একটা জিনিস তো সবাই বুঝতেছো যে আমি হচ্ছে ওই যে সাইন বিট ধরে বলছি যে সামনে হচ্ছে ওয়ান আর এদিকে হচ্ছে, এই তো বারবার নিষেধ করছি, এই ভুলটা করা যাবে না, এটাকে করে ফেলো। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত হয়? এবার প্লাস ওয়ান করো, প্লাস ওয়ান করলে কত হয়? তার মানে কি এটা প্লাস চারটাই ওয়ান, তার মানে কি পনেরো, অর্থাৎ এটা মাইনাস ফিফটিন এর মাইনাস ফাইনালি রিপ্রেজেন্টেশন। বুঝতে পারছো বাকিরা সবাই? তোমরা তো অনেক তাড়াতাড়ি করতে পারছো, আমার থেকেও তাড়াতাড়ি করতে পারছো, প্লাস কমপ্লিমেন্ট করে তাড়াতাড়ি করে বের করতে পারছো। তাহলে বাইনারি থাকো, ডেসিমেলে আসা, প্লাস মাইনাস যে কোনো ডেসিমেল বা ডেসিমেল প্লাস মাইনাস যে কোনোটাই থাকো, বাইনারি আসা পারা যাবে তো? জি ম্যাম পারা যাবে। জি ম্যাম। আচ্ছা ট্রুথ কমপ্লিমেন্টের স্পেশাল কেস এখানে বলছে, এটা এতটা ইম্পর্টেন্ট কিছুই না, এই এতক্ষণ যা শিখলাম সেটাকে এখানে দেখাইছে আসলে। এরপর হচ্ছে বলছে যে এগুলো কিছু হচ্ছে একটু মানে ট্রিকি কোশ্চেন টাইপ, যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ আনসাইন্ড ডেসিমেল ভ্যালুস that can be represented in a byte, unsigned decimal values মানে কি? তুমি সাইন বিট দেওয়া নাই, unsigned decimal values মানে সাইন বিট দেয়া নাই, সাইন বিট দেয়া যদি না থাকে তার মানে কি সেই ডেসিমেল ভ্যালু বলছে যে সর্বোচ্চ কত হতে পারে, তাহলে বলছে সর্বোচ্চ কত হতে পারে রেঞ্জটা বের করতে বলছে এবং সেটাকে আমাদেরকে বাইনারিতে বলছে। আমাদেরকে যদি বাইটে বলছে, বাইটে না বলে দিত তাহলে আমরা এক্ষেত্রে হচ্ছে চার বিটও কনসিডার করতে পারতাম, তাহলে সর্বোচ্চ চারটা জিরো হতে পারে এবং তার সর্বোচ্চ কত হতে পারে? চারটা ওয়ান, তাহলে ফিফটিন, জিরো টু ফিফটিন। আবার বলে দিচ্ছে এখানে আমাকে বাইট, তার মানে আনসাইন, কোনো সাইন বিট এখানে থাকবে না, সবগুলাই এখানে আমাদেরকে বাইনারি ট্রু বাইনারি যেটা অ্যাকচুয়ালি, তার মানে কি আটটা জিরো থেকে আটটা ওয়ান, তাহলে আটটা জিরো থেকে আটটা ওয়ান, আটটা ওয়ানের তুমি যদি ডেসিমেল করো দেখবে আসবে হচ্ছে 255, তার মানে অ্যাকচুয়ালি আমরা জিরো টু 255 এটা আমাদের রেঞ্জ, এটা বের করতে হবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা পরের কোশ্চেনটা কি বলছে দেখো তো সবাই, 6.4 নাম্বার, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ সাইন্ড ডেসিমেল ভ্যালুস দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন এ বাইট, এর অপোজিটটা বলছে। সাইন্ড ডেসিমেল ভ্যালুস দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন এ বাইট, এখানে 9টা হবে, 9টা মানে রেঞ্জ কত হবে তাই বলা হবে, 0 টু 255 ছিল আগেরটা রেঞ্জ, তাহলে এবার তোমাকে সাইন বিট আনসার বলছে সাইন হবে, তাহলে এবার রেঞ্জ কত হবে 0 থেকে কত? মাইনাস 255,
দেখো তো কি করছে, সাইন্ড ডেসিমেল ভ্যালুস বলছে। সাইন্ড ডেসিমেল ভ্যালু বললে কি করতে হবে আমাদেরকে? সর্বোচ্চ একটা বিট কি আমাদের সাইন বিট অবশ্যই থাকবে না? জি ম্যাম, জি ম্যাম। আর বাকি বিট গুলো থাকবে কি আমাদের ট্রু বাইনারি বিট? তার মানে আমাদের এখানে লার্জেস্ট আমরা সর্বোচ্চ যে কোনো ডেসিমেলের বাইনারি টু ডেসিমেল সর্বোচ্চ আমরা নেগেটিভ -128 পর্যন্ত যেতে পারবো এবং সর্বোচ্চ পজিটিভ আমরা যেতে পারবো +127। তাই রেঞ্জটা হচ্ছে সাইন বিট কে যখন কনসিডার করব তখন -128 থেকে +127। বুঝতে পারছো? বুঝতে পারছো বাকিরা সবাই? ম্যাম এইখানে এক বাইট নিতে বলছে না, তার মানে তো আমি 8টা 0 নেওয়ার পরে সাইন বিট প্রেজেন্ট করব না? হ্যাঁ, আমরা আমাদের নিয়মে যদি করি তাহলে 8টা 0 বিট, 8টা 0 কে তুমি যদি সাইন বিটে আসতে চাও তার মানে কি আসে সেখানে? এটাই আসে তো, তাই না? 8টা 0 কে কি মানে এটা আসে? আমি করতেছি না তাই আমি শিওর না। 8টা 0 কে যদি তুমি সাইনের মাধ্যমে আসতে চাও তাহলে কি -128 আসে? মানে এটা আমি করি নাই, মানে করি নাই, আমি বলতেছি কারণ আমার মাথায় তো ওটাই আসলো, প্রথম 8টা হয়ে পরে একটা সাইন বিট। 8টা 0 কে আমরা কি করব সাইন বিটের কনসিডার করে ডেসিমেলে আনবো, তাহলে 8টা 0-র সাইন ডেসিমেল ভ্যালু কি হবে? 8টা 0 কে প্রথমে তুমি কমপ্লিমেন্ট করে ফেলো, দেন +1 করে ফেলো, তাহলে কত আসে? 0 0 0 0 0 0 0 1 0। জি ম্যাম, 4টা 0 সামনে 1টা 1, এটার কথাই বলতেছো? জি ম্যাম। এরা কি করছে, 1 2 3 4, 1 2 3 4। এখানে আসলে আমাদের কোশ্চেনে কি বলছে দেখো, তোমাকে বলছে হচ্ছে সাইন্ড ডেসিমেল ভ্যালুস, তার মানে তোমার যে বিট নিবা বাইটে সেই বিটে অলরেডি বাইটের মধ্যে একটা তোমাকে সাইন বিট ধরে নিতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম, এখন বুঝতে পারছি। একটা ম্যাম 8 বিট সমান 1 বাইট, এই হিসেবেই তো? এই হিসেবেই, হ্যাঁ এই হিসেবেই 8টা বিটের মধ্যে একটা বিট তোমার অলরেডি সাইন বিটে ধরবা। তারপরে সেটাকে তুমি যদি বলতে চাও যে এটা ডেসিমেল কত, তাহলে এই সাইন বিটটা ডেসিমেল করছে এরা -128। আর এই প্রথমেরটাকে হচ্ছে এই সাইন বিটটাকে দেখো লার্জেস্ট পজিটিভ ভ্যালু আমাদের কত, একটাকে যদি আমরা সাইন বিট ধরি তাহলে এক্ষেত্রে একটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা মানে MSB, সেটাকে সাইন বিট ধরবো, প্লাস ধরার কারণে 0 ধরবো আর বাকিগুলোকে 1 করে দেবো, তাহলে এটা করলে দেখবা 127 হয়। তাই বলছে যে -128 থেকে +127 হচ্ছে যখন আমরা সাইন ডেসিমেল ভ্যালু কনসিডার করবো। সবাই বুঝতে পারছো? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এগুলা হচ্ছে এগুলো আমাদের শেখা শেষ মোটামুটি এই বিভিন্ন হচ্ছে রেঞ্জের মাধ্যমে। এরপর অনেক প্র্যাকটিস আছে, দেন আমাদের টুস কমপ্লিমেন্টের অ্যাডিশন, টুস কমপ্লিমেন্টের সাবট্রাকশন, যাই হোক। আচ্ছা, অ্যাডিশন সাবট্রাকশন আমরা মোটামুটি অলরেডি শিখে গেছি, তো নেক্সট ক্লাসে আমরা টুস কমপ্লিমেন্টের অ্যাডিশন সাবট্রাকশন দেখব। আর পরবর্তীতে যে টার্মটা আছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনটা আমাদের শেখার কিছু নাই, নর্মালি আমাদের বাইনারি থাকলে সেটাকে গুণ করতে হবে, গুণ করে সব গুণ শেষে নর্মালি আমরা যে যোগ করি বাইনারি সে যোগ করতে হবে। বুঝতে পারছো?
মাল্টিপ্লিকেশন হচ্ছে বাইনারিতে নরমালি আমরা যেভাবে করছি সেটাই, নরমাল গুণের আমাদের যে নিয়মটা আছে সেটাই। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ট্রুস কমপ্লিমেন্টের অ্যাডিশন আর ট্রুস কমপ্লিমেন্টের সাবট্রাকশন করব, করে আমাদের আমরা হচ্ছে বিসিটি অ্যাডিশনে চলে যাব। বাইনারিতে যে বিসিটি অ্যাডিশন, আচ্ছা আজকে ক্লাসের কমপ্লিমেন্টের এগুলো কি বুঝতে পারছো সবাই? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। ওকে, 01